Hey guys, welcome back to my YouTube channel. Wish you all a very happy new year. Welcome back to another video. So, aaj new year celebrate korte amra giyechi Bashanti aunty ghore. Ami eshe porechi Bashanti aunty ghore. Hello. Aunty ghore giye dekhi aunty rannay besto. তো চলো দেখি কি কি রান্না হয়েছে। এখানে করা হচ্ছে বেগুন ভর্তা, এই চিকেন রান্না করে এনেছে সবিতা আন্টি, আর এনেছে নিরামিষ সবজি, মাছ রান্না করেছে বাসন্তী আন্টি, এখানে বসে আছে বিটিএস আর্মি, চারদিকে লাউড মিউজিক চলছে, তাই এখানে ব্যাকগ্রাউন্ডের কথাগুলো বন্ধ করে দিতে হয়েছে। এখানে সবিতা আন্টি ইউটিউব লাইভে ব্যস্ত, বাসন্তী আন্টিও সেম। বিটিএস আর্মি এখানে বসে বসে ভীষণ বোর ফিল করছে, আর কতটা বোর ফিল করছে ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তাই ভিডিওটা শেষ অবধি দেখে নিও। এখানে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে, আন্টির ডান্স দেখে যদি কেউ বুঝতে পারো কোন গানটা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকে কিন্তু সেলিব্রেশনটা ডাবল, কারণ আজ আঙ্কেলের বার্থডে। হ্যাপি বার্থডে আঙ্কেল। 1st January আঙ্কেলের বার্থডে হওয়াতে আমরা দুটো সেলিব্রেশন একসাথে করে নিয়েছি। এখানে বিটিএস আর্মি ভীষণ বোর ফিল করছে, আর বাসন্তী আন্টি সেলিব্রেশনে মস্ত। এখানে দুজন ইউটিউব লাইভ করছে, এ হলো আপন, বন্ধুদের সাথে অন্যখানে পিকনিক করছে তাই এখানে সানিও বোর ফিল করছে, কারণ ওর সমান এখানে কেউ নেই। আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, তা আমরা রেডি করছি ডাইনিং। শানির ঘুম পেয়ে গেছে আমাদের সাথে পিকনিকে। এখানে আছে গুদক, সবজি, চিকেন, ফিশ।
আমি নিয়েছি এখানে স্পেশাল বেগুন ভর্তা। শানি থার্ড টাইম একজন কতটা বোর হলে এরকম ফেস থাকে। আন্টি সবাইকে আন্টি নিরামিষ তরকারি সার্ভ করছে। প্রথম আমরা রুটি দিয়ে খেয়েছি, তারপর রাইস দিয়ে বাকিগুলো খেয়েছি। এখানে আমরা সবাই থাম্বনেলের জন্য পোজ দিয়েছি। ক্যামেরার রং প্লেসমেন্টের জন্য আঙ্কেলের চেহারাটাকে দেখা যায়নি, আর ক্যামেরাটা তখনই ঠিক হয়েছে যখন আঙ্কেলের খাওয়া শেষ। সরি আঙ্কেল। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে নেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নতুন বছর সবাই ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার।